আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ঘুমানোর পূর্বে যে 6টি কাজ করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু বর্জনীয় কাজ রয়েছে। যদি কেউ এই কাজগুলো করে, তবে কঠিন বিপদের সম্মুখীন হতে পারে। সে নিষিদ্ধ 6টি কাজ এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, রাতে দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। রাতে দেরি করে ঘুমানোর ফলে শরীরের যে 8টি মারাত্মক ক্ষতি হয়, তা হলো উচ্চ রক্তচাপ, ওজন বাড়ে, ব্রেনের পাওয়ার কমে, আয়ু কমে, মানসিক অবসাদ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে, ত্বকের সৌন্দর্য কমে, হার্টের মারাত্মক ক্ষতি হয়। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। নম্বর 2, একাকী ঘরে ঘুমাতে নিষেধ করেছেন। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 5650। নম্বর 3, খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, অতপর কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই। আবু দাউদ, হাদিস নম্বর 5041। রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নত আদায়ের সওয়াবও পাওয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 3316। নম্বর 4, খাবারের পাত্র খোলা রাখতে নিষেধ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো। সহিহ বুখারী, হাদিস নম্বর 3316। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। ইতিহাসে ব্ল্যাক ডেথ বলে একটি অধ্যায় আছে, যাতে খাবারের মধ্যে ইঁদুরের ছড়ানো ভাইরাসে প্রায় 10 কোটি মানুষ মারা গিয়েছিল। রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লে ইঁদুরের বিচরণ বেড়ে যায়। খাবার দাবার ভালোভাবে না ঢাকলে তারা আমাদের খাবারে এসে ভাইরাস ছড়াতে পারে। নম্বর 5, ঘরের দরজা খোলা রাখতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের দরজা বন্ধ রেখো। সহিহ বুখারী, হাদিস নম্বর 3316। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। নম্বর 6, নিদ্রাকালে বাতি জ্বালিয়ে রাখতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 3316। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি, কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমে সহায়ক। মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায়, মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজাইমার্স কমাতে সাহায্য করে, তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসে বর্ণিত ঘুমের পূর্বে নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।